السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه. মহান রব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ তাআলা আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন, সুন্দর রেখেছেন। অযুতকুটি শুকরিয়া আদায় করে শেষ করা যাবে না এই নিয়ামত। সুস্থতা আল্লাহ তাআলার একটি অপূরণ্য নিয়ামত। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, করোনা পরিস্থিতির কারণে আমরা অনলাইনে ক্লাসে অংশগ্রহণ করেছি। আমরা এটা আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা। আমরা হয়তো কখনো চিন্তাও করিনি যে আমাদেরকে সুন্দর আঙিনার সুন্দর ভবনের ভেতরে যে সুসজ্জিত ক্লাসরুম, এই ক্লাসরুমের বাইরেও আমাদের ঘরে বসে অনলাইনে ক্লাস নিতে হবে। অবশ্য ডিজিটাল যুগে এটি চলছে, হচ্ছে, কিন্তু আমরা এত দ্রুত এরকম একটা পরিবর্তন আল্লাহ তাআলা আমাদেরকে পরিবর্তন দিবেন, নিয়ে আসবেন, এটা আমরা চিন্তা করিনি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাস শুরু যেহেতু করেছি, সময় নির্ধারিত, সে কারণে অপেক্ষার বেশি সুযোগ নেই। আর যেহেতু লাইভ প্রোগ্রাম, যারা অ্যাটেন্ড করতে পারেনি তারা পরবর্তীতে দেখতে পাবে ইনশাআল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা উক্তি পরিবর্তন সম্পর্কে কিছু কথা বলতে চাই। উক্তি পরিবর্তন, আমরা যখন ক্লাস করেছিলাম বাক্য বাক্য পরিবর্তন সম্পর্কে আলোচনার সময় আমরা প্রসঙ্গক্রমে উক্তির কথা বলেছিলাম। উক্তি মানে হচ্ছে কথা, উক্তি মানে হচ্ছে আমরা যে যা বলি, এই এই বলার ধরন। তো আমরা সংজ্ঞায় যদি বলতে চাই, বলতে পারি কোনো কিছু বলার নামই হচ্ছে উক্তি। এর অর্থ হলো কথন বা উল্লেখ। এই উক্তি দু ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর একটা হলো পরোক্ষ উক্তি, এটা আমরা জানি। এই অধ্যায়ের সাথে ইংলিশ গ্রামারের নেরেশনের সম্পর্ক আছে। নেরেশন মানে হচ্ছে উক্তি, ডিরেক্ট নেরেশন আর হলো ইনডিরেক্ট নেরেশন। ডিরেক্ট মানে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট মানে হচ্ছে পরোক্ষ উক্তি। এই উক্তি পরিবর্তন বলতে আমরা কি বুঝি? আমি একজন বক্তা, আমি যে কথাগুলো বলছি, এখানে যারা উপস্থিত আছে তারা আমার কথাগুলো শুনতে পাচ্ছে। এই কথাগুলো যখন অনুপস্থিতদের কাছে তারা বলবে, তখন তাদের ল্যাঙ্গুয়েজ, ভাষা বা বলার ধরন পাল্টে যাবে। প্রত্যক্ষ উক্তি হলো সরাসরি আমি যা বলছি এই এই কথাটাকে সরাসরি আরেকজনের কাছে প্রকাশ করা, ব্যক্ত করা। আর আমার যে শ্রোতা, সে যখন আমার কথাগুলো অন্যের কাছে বক্তা হিসেবে বলবে, তখন সে এগুলো তার নিজের ভাষায় বলবে। যেমন আমরা একটা উদাহরণ যদি বলি, নুসরাত বলল আমি পুরস্কার পেয়েছি। নুসরাত বলল আমি পুরস্কার পেয়েছি। তো এই কথাটা একজন শুনছে, সে গিয়ে আরেকজনকে বলল, নুসরাত বলল যে সে পুরস্কার পেয়েছে। তোমরা খেয়াল করো, প্রথম বাক্যটি ছিল নুসরাত বলল আমি পুরস্কার পেয়েছি। এখন শ্রোতা যখন আরেকজনের কাছে বলতে গেল, সে বলল, নুসরাত বলল যে সে পুরস্কার পেয়েছে। বলো তো এখানে কি পরিবর্তন হয়েছে? এখানে পরিবর্তন হয়েছে, আমরা নুসরাত বললোর পরে একটা যে শব্দ ব্যবহার করেছি, এটা এক ধরনের অনুসর্গ। যে শব্দটা আমরা ব্যবহার করেছি, দুঃখিত, অনুসর্গ নয়, এটা একটা যোজক শব্দ। আমরা যোজক শব্দ আলোচনা করেছিলাম ক্লাসে, তোমাদের খেয়াল থাকার কথা। সুপ্রিয় বন্ধুরা, তো এরপরে নুসরাত বলল আমি পুরস্কার পেয়েছি, এই আমির জায়গায় সে পুরস্কার পেয়েছে, আমির বদলে সে শব্দটা ব্যবহৃত হয়েছে। আমরা খেয়াল করে দেখতে পাচ্ছি মাত্র দুজন লাইভে অংশগ্রহণ করেছে, আমি আমার এখানে যেটা দেখতে পাচ্ছি, বাকিরা অংশগ্রহণ করবে ইনশাআল্লাহ আশা করা যায়। সুপ্রিয় বন্ধুরা, এই ফাঁকে আমি তোমাদের
একটা বিষয়ে বলতে চাই, সেটি হচ্ছে আনাস ইবনে মালিক হতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন এক জায়গায় বসেছিলেন, তার সামনে একটা পাথর ছিল, তার সামনে একটা পাথর ছিল। তখন তিনি বললেন, যদি মুশকিল বা কষ্টকর অবস্থা আসে, যদি মুশকিল অথবা কষ্টকর অবস্থা আসে এবং এই পাথরের মধ্যে প্রবেশ করে, তাহলে আসানিও আসবে, আসানিও আসবে। আমরা জানি আসান মানে কি, এবং পাথরের মধ্যে প্রবেশ করে তার ভেতর থেকে মুশকিল ও কষ্টকর অবস্থাকে বের করে নিয়ে আসবে। সুপ্রিয় বন্ধুরা, যদি মুশকিল একটা পাথরের ভেতরও প্রবেশ করে, সাথে সাথে তার সমাধান, তার আসানও সেই পাথরের ভিতর ঢুকে সেখান থেকে মুশকিলগুলোকে বা কষ্টকর অবস্থাকে বের করে নিয়ে আসবে। আরেকদিন হযরত হাসান হতে বর্ণিত আছে, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই স্মিত মুখে, মানে সুন্দর করে হাসতে হাসতে তিনি বললেন, কিছুতেই একটা মুশকিল, একটা মুশকিল দুইটি আসানির উপর জয়যুক্ত হতে পারে না। এই প্রসঙ্গের অবতারণা করা হয়েছে এই কারণে যে আমরা করোনা পরিস্থিতিকে একটা মুশকিল হিসেবে আমরা অভিহিত করছি। তো একজন হযরত আবু হাতিম সিজিস্তানি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে হতাশা যখন অন্তরকে দখল করে নেয়, বুক যখন প্রশস্ততা সত্ত্বেও সংকীর্ণ হয়ে যায়, দুঃখ কষ্ট যখন ঘিরে ধরে, বিপদ এসে বাসা বাঁধে, কিংকর্তব্য বিমূঢ় অবস্থার সৃষ্টি করে, মুক্তির কোনো পথ খুঁজে পাওয়া যায় না, মুক্তির কোনো প্রচেষ্টাই সফল হয় না, সেই সময় হঠাৎ আল্লাহর সাহায্য এসে পৌঁছে। আল্লাহ তাআলা আসলে দুয়া শ্রবণকারী। আমরা মনে করি যে সব কিছু শেষ, মনে হয় আর কিছু নাই, কিন্তু না, আল্লাহ তাআলা আমাদের দুয়া শ্রবণকারী, তিনি আমাদেরকে দেখেন, তিনি আমাদের সূক্ষ্মদর্শী হিসাবে আমাদের মুশকিলগুলোকে তিনি আসানিতে রূপান্তর করেন, যন্ত্রণাকে, অশান্তিকে সুখ শান্তি ও আরামায়েশে পরিণত করেন। আরেকজন কবি বলছেন যে মানুষের উপর এমন বহু বিপদ আপদ আপতিত হয় যাতে সে সংকীর্ণ হৃদয়ের অধিকারী হয়ে যায়, অথচ আল্লাহর কাছে সে সব বিপদ নিমিত্ত নিষ্কৃতিও রয়েছে। এসব বিপদ যখন পরিপূর্ণরূপে আত্মপ্রকাশ করে, বিপদের বন্ধন লাভ করে, মানুষ তখন ভাবতে থাকে এই বিপদ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে তো, তখন হঠাৎ করুণাময় আল্লাহ তাআলা অনুগ্রহ দৃষ্টি পড়ে যায় সেই বান্দাদের উপরে যারা আল্লাহ তাআলার উপর ভরসা করে। তখন তিনি সেই বিপদ থেকে এমনভাবে বিপদগুলো দূর করে দেন, এমনভাবে মুশকিলগুলো দূর করে দেন, মনে হয় যেন কোনো বিপদই আসেনি। সুপ্রিয় বন্ধুরা, এই প্রসঙ্গক্রমে এই কথাটি বলার কারণ হচ্ছে, আমরা করোনা ভাইরাস পরিস্থিতিকে অনেকেই বিরাট ধরনের মহামারী, দুর্যোগ, সমস্যা, অনেক বিপদ, অনেক মানুষের মৃত্যু, সারা বিশ্বে লকডাউন, সবাই ঘরে ঢুকে গেছে, একই বিল্ডিংয়ে থেকেও এক ভাড়াটিয়ার সাথে আরেক ভাড়াটিয়ার দেখা নাই, সাক্ষাৎ নাই, মসজিদগুলো বন্ধ, সবাই মনে করছে কি জানি একটা হয়ে গেছে। কিন্তু আল্লাহ তাআলার উপরে আমরা যারা ভরসা করি, আমরা তো এইটাকে আল্লাহ তাআলা নিয়ামত মনে করি, অপূরন্ত নিয়ামত। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আলিমে পড়ো, আমি একজন জেনারেল শিক্ষিত মানুষ, আমার চেয়ে তোমাদের কোরআন এবং হাদিসে অগাধ জ্ঞান রয়েছে, মাশা আল্লাহ। তো এই বিষয়গুলোতে তোমরা আরও অনেকেই অনেক ভালো করে জানো এবং বলতে পারো। আমি শুধু প্রসঙ্গক্রমে দু একটি কথা বলে নিলাম। আমরা আমাদের উক্তি পরিবর্তন প্রসঙ্গে ফিরে আসি। শিক্ষার্থী বন্ধুরা, উক্তি পরিবর্তনের প্রথম যে উদাহরণটি বলেছিলাম, তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। এর আগে ধন্যবাদ দিয়ে নিই, আবিদুর রহমান আবদুল্লাহ নাজমুল হাসান প্রথম জয়েন করেছে দাইফ সাহারার, আসল নামটা তো খেয়াল নাই, অনেকদিন হয়ে গেছে তো, বয়সও হয়ে গেছে, মনে করতে পারছি না আসল নামটা কি। তো যাই হোক, আমাদের নির্ধারিত সময়ের প্রায় আমরা 10 মিনিট অতিবাহিত করেছি। আমরা আরেকটা উদাহরণ খেয়াল করি। তিনি বললেন, আমি বাজারে যাব। তোমরা উদাহরণগুলো একটু ভালো করে খেয়াল করবে, আর যেটি তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্ট করে জানাবে।
তিনি বললেন আমি বাজারে যাব। তো এইটা হচ্ছে একটা ডিরেক্ট নিদর্শন বা প্রত্যক্ষ উক্তি। আমরা যদি এটাকে পরোক্ষ করি বলো তো কি হতে পারে? তিনি বললেন আমি বাজারে যাব। তিনি বললেন যে তিনি বাজারে যাবেন। প্রথম বাক্যটা ছিল আমি বাজারে যাব, আমির পরিবর্তে তিনি বসে দেখি, তিনি তিনি শব্দটা বসেছে। কি কি কারণে এখানে পরিবর্তন হলো? কারণ এই কথাটা যখন একজন শ্রোতা শুনে, সে নিজেই যখন বক্তা হয়ে অন্যের কাছে প্রকাশ করে, তখন সে তার নিজের ভাষায় বলার কারণে আমিটা তিনি হয়ে গেছে। জলিল বলল মতিন এখন বাড়ি আছে। আমরা বলেছিলাম যে যে এক যে শব্দটা যোগ হয় ইংরেজিতে যোগ হয় দ্যাট, যেমন হি সেড দ্যাট, সে বলল, সে বলল, যে জলিল বলল যে কার কথা বলা হয়েছে? মতিনের কথা, মতিন এখন বাড়ি আছে। তাহলে এটি আরেকজন যখন আরেকজন একজন যখন অন্যজনের কাছে প্রকাশ করবে তখন কি হবে? জলিল বলল যে মতিন তখন বাড়িতে ছিল। তাহলে দুটো পরিবর্তন ঘটেছে এখানে। কি পরিবর্তন? মতিন এখন বাড়ি ছিল, মতিন এখন বাড়ি আছে, সরি, মতিন এখন বাড়ি আছে, এই এখনটা হয়ে গেছে তখন, আর আছেটা হয়ে গেছে ছিল। মতিন এখন বাড়ি আছে কথাটা হয়ে গেছে মতিন তখন বাড়িতে ছিল। আচ্ছা, আমরা আরো কিছু উদাহরণ খেয়াল করি, তোমরা পরিবর্তনগুলো খেয়াল রাখবে। কিছু শব্দ আমরা পরিবর্তন করে নিব, আমার উদাহরণ বলার সাথে সাথে তোমরা শব্দগুলো খেয়াল রাখবে। আগে আমি শব্দগুলো বলে নিই। প্রত্যক্ষ উক্তিতে ডিরেক্ট নিদর্শনে যদি এই থাকে, ডিরেক্ট নিদর্শনে যদি এই থাকে, পরোক্ষ উক্তিতে ইনডিরেক্ট নিদর্শনে হবে সেই। তাহলে এই সেই, এই সেই, আমার সাথে তোমরা একবার একবার বলতে পারো, ইহা তাহা, এই সেই, ইহা তাহা। এ সকল থাকলে সে সকল, কারণ আগে আমরা জেনেছি এই থাকলে সেই, তাহলে এই সকল সেই সকল, আর এখন থাকলে তখন। এটি আমরা ওই যে জলিল বলল মতিন এখন বাড়ি আছে এই উদাহরণের মধ্যে আমরা পেয়েছি। মতিন এখন, এখনের বদলে হয়ে গেছে তখন, আছের বদলে ছিল, আছের পরিবর্তে আমরা ব্যবহার করেছিলাম ছিল, মানে বর্তমান কালের পরিবর্তে অতীতকাল। এই রূপে থাকলে সেই রূপে, তাহলে এই সেই, এই সকল সেই সকল, এই রূপে সেই রূপে। আজ থাকলে হয়ে যাবে সেদিন, আজ থাকলে পরোক্ষ উক্তিতে পরিবর্তনের সময় হয়ে যাবে সেদিন। গতকাল থাকলে হবে আগের দিন, গতকাল থাকলে হবে আগের দিন, আর আশা থাকলে হবে যাওয়া, আশা থাকলে পরিবর্তন হয়ে হবে যাওয়া, আর এখানে থাকলে হবে সেখানে, এখানে থাকলে হবে সেখানে। আরো অনেক শব্দ আছে, আমরা আপাতত এই শব্দগুলো জেনে নিলাম। এবার আমরা আরেকটা উদাহরণ দেখি। সাদিয়া বলবে, সাদিয়া বলবে আমি স্কুলে গিয়েছিলাম, সাদিয়া বলবে আমি স্কুলে গিয়েছি। তাহলে কি হবে? সাদিয়া বলবে যে, সাদিয়া বলবে যে সে স্কুলে গিয়েছিল, সে স্কুলে গিয়েছিল। নাবিলা বলে আমি ডাক্তার হব, নাবিলা বলে আমি ডাক্তার হব। তাহলে কি হবে? একেবারে সহজ, নাবিলা বলে যে সে ডাক্তার হবে। আচ্ছা, এবার আমরা কিছু প্রশ্নবোধক বাক্য কিভাবে পরিবর্তন করে এগুলো আলোচনা করি। তিনি রিয়াসাতকে বললেন তোমার নাম কি, তিনি রিয়াসাতকে বললেন তোমার নাম কি। তো এখানে আরেকটা জিনিস আগের মতো হবে না, একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে তিনি রিয়াসাতকে তার নাম জিজ্ঞাসা করলেন। তাহলে আমরা প্রশ্নবোধক, প্রশ্নবোধক যে বাক্য এই বাক্যের পরিবর্তে জিজ্ঞাসা শব্দটা নতুন করে যোগ করলাম। তিনি রিয়াসাতকে তার নাম জিজ্ঞেস করলেন, তিনি রিয়াসাতকে বললেন, প্রশ্নটা কি ছিল? তিনি রিয়াসাতকে বললেন তোমার নাম কি, তিনি রিয়াসাতকে তার নাম জিজ্ঞেস করলেন। আচ্ছা, এবার একটা আমরা অনুজ্ঞাবাচক শব্দ দেখি, বাক্য দেখি। যেমন আমি তাকে বললাম, আমি তাকে বললাম অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমি তাকে বললাম অনুগ্রহ করে অপেক্ষা করুন। তো এই বাক্যটি যখন পরিবর্তন করব এটি কি ধরনের হতে পারে? আমি তাকে অপেক্ষা করতে অনুরোধ করলাম। শিক্ষার্থী বন্ধুরা,
তোমাদের কাছে মনে হচ্ছে একটু একটু জটিল মনে হতে পারে, আসলে জটিল নয়। আমরা সারাদিন যত কথা বলি, কি সুন্দর মনের মাধুরী মিশিয়ে আমরা কত সুন্দর সুন্দর বাক্য শব্দ ব্যবহার করি, আমরা প্রতিনিয়ত এই কথাগুলো বলে থাকি, কিন্তু যখন আমরা ব্যাকরণের অধ্যায়ের সাথে মিলিয়ে মিলিয়ে পড়ি তখন আমাদের কাছে একটু জটিল জটিল মনে হয়। আসলে জটিল কিছুই না। খেয়াল করো, প্রথম বাক্যটা ছিল, আমরা প্রথম যে বাক্যগুলো প্র্যাকটিস করেছিলাম সেগুলো হচ্ছে সাধারণ বাক্য, আমরা এগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, কোনোটা অ্যাফার্মেটিভ কোনোটা নেগেটিভ, অস্তিবাচক বা নেতিবাচক। এরপর আমরা যে উদাহরণটা প্র্যাকটিস করেছিলাম সেটি হচ্ছে প্রশ্নবাচক, ইন্টারোগেটিভ। আমরা অনুজ্ঞাবাচক যে বাক্যটি অনুশীলন করলাম সেটি হচ্ছে আমি তাকে বললাম অনুগ্রহ করে অপেক্ষা করুন, আমি তাকে অপেক্ষা করতে অনুরোধ করলাম, আমি তাকে অপেক্ষা করতে অনুরোধ করলাম। আচ্ছা, এবার যদি একটা নিষেধের বাক্য বলে, শিক্ষক ক্লাসে আসেন, একজন শিক্ষক ক্লাস থেকে চলে গেলে আরেকজন যখন আসা আরেকজন আসার সময় হয়, এই মাঝখানে 2-4 মিনিট ছাত্রটা একটু এলোমেলো হয়ে যায়, তো শিক্ষক ক্লাসে এসে ঢুকেন, ঢুকে কি বলেন? যে শিক্ষক ছাত্রদেরকে বললেন ক্লাসে গোলমাল করো না, সবাই শান্তশিষ্ট হয়ে বসো। তো যারা দুষ্ট ছেলে তারা কি বলে? শান্তশিষ্ট লেজ বিশিষ্ট হয়ে বসো। সুপ্রিয় বন্ধুরা, শিক্ষক ছাত্রদেরকে বললেন ক্লাসে গোলমাল করো না, ক্লাসে গোলমাল করো না। আর আমরা নোয়াখালীরা অনেক সময় কি বলি? করিও না, করিও না, খাইও না, যাইও না, করিও না। যাই হোক, শিক্ষক ছাত্রদেরকে বললেন ক্লাসে গোলমাল করো না। এই এই বাক্যটা যখন আমরা পরিবর্তন করব, তখন করো না মানে এইটা হচ্ছে নিষেধ, না করেছেন শিক্ষক, তাহলে শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে গোলমাল করতে নিষেধ করলেন। খেয়াল করেছো তোমরা? ক্লাসে গোলমাল করো না, এটা হচ্ছে সরাসরি কথা। আর এই কথাটা যখন অন্যরা অন্যদের কাছে আমরা বলি, তখন বলি এইভাবে শিক্ষক ক্লাসে এসেছিলেন, এসে বললেন এই যে বাবারা ছাত্ররা তোমরা ক্লাসে গোলমাল করো না, এই কথাটাকে তখন আমরা নিজেদের ভাষায় বলি, তোমরা ক্লাসে গোলমাল করতে শিক্ষক তোমাদেরকে নিষেধ করেছিলেন, নিষেধ করেন মানে শিক্ষক ছাত্রদেরকে বললেন ক্লাসে গোলমাল করো না, শিক্ষক ছাত্রদেরকে ক্লাসে গোলমাল করতে নিষেধ করলেন। সবচেয়ে সুন্দর যে উক্তি পরিবর্তন সেটি হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স বা বিস্ময় সূচক বাক্য। বিস্ময়ে, তোমাদের মনে আছে উচ্চারণটা হবে বিস্ময়ে, বড় শিকার তালিবর্ষ, তালিবর্ষ কার অন্তস্থীয় বিস্ময়ে। যা কি বলল, অথবা আবিদুর রহমান বলল, বাহ আমরা খেলায় জয়লাভ করেছি, আহা কত সুন্দর তোমরা খেলাধুলা করতে পারতো হোস্টেলে থাকলে, মাদ্রাসায় থাকলে, সে যা এখন বাসায় আমরা ড্রয়িং রুমে খেলাধুলা করি, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে মাঝে মধ্যে ড্রয়িং রুমে খেলাধুলা করি, কিছুই করার নেই, মাঝে মধ্যে ছাদে যাই। তোমরা নিশ্চয়ই তোমাদের বন্ধুদেরকে মিস করো, এখন হোস্টেলে থাকলে একসাথে কত কাজ করো তোমরা, এই যে খেলাধুলার প্রসঙ্গ আসলো, কিন্তু আল্লাহ তাআলা সেখান থেকে আমাদেরকে কিছু সময়ের জন্য আমাদের রুটিনটা পরিবর্তন করে দিয়েছেন। এখন আমরা বুঝতে পারি বন্ধু কী জিনিস, আত্মীয়তা কী জিনিস। আমার প্রায়ই মনে পড়ে যে কত কত সুন্দর করে তোমাদের ক্লাসে গেলে তোমরা কত সুন্দর আচার ব্যবহার, তোমাদের মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, কী সুন্দর হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তো সেটি হয়তো আবার আমরা ফিরে পাবো ইনশাল্লাহ একটা সময়ের ব্যবধানে। আমি মাঝে মধ্যে আমার আমি স্বপ্নের মধ্যে দেখি যে রেডি হলাম, বাসা থেকে বের হলাম, সুইচ গেট পেলাম, বাসে উঠলাম, কী সুন্দর আশুলিয়া ক্যাম্পাস, খুবই ভালো লাগে আমার কাছে, ক্যাম্পাসে ঢুকলাম। আমি এই বন্ধের মধ্যে প্রায় 4-5 দিন এই ধরনের কল্পনার কারণে হয়তো ঘুমের মধ্যে দেখেছি। যাই হোক, আল্লাহ তাআলার নিয়ামতগুলো আমরা সবসময় স্মরণ করবো ইনশাআল্লাহ। যা কি বলল, বাহ আমরা খেলায় জয়লাভ করেছি, বলতো এখানে জাকির অনুভূতিটা কি? হ্যাঁ, অনুভূতিটা হচ্ছে খুশি, সে খুব খুশি হয়ে বলছে যে বাহ, অথবা বাহ বাহ আমরা খেলায় জয়লাভ করেছি। তো এই এই বাহ শব্দটা দ্বারা আমরা বুঝতে পারলাম খুব সহজেই যে আমরা এখানে আনন্দ প্রকাশ করেছি। তাহলে আনন্দ প্রকাশ করেছি জাকি, তখন হয়ে যাবে জাকি আনন্দের সাথে বললো যে আমরা খেলায় জয়লাভ করেছি। আমাদের মসজিদে, আমার বাসার পাশে মসজিদ, মসজিদে মাইক টেস্টিং শুরু হয়েছে, আমি জানি না তোমরা শুনতে পাবে কিনা। সুপ্রিয় বন্ধুরা, আজকে সবাই আসেনি,
হয়তো নতুন রুটিন কিংবা অন্য কোনো সমস্যা বা ব্যস্ততার কারণে আসতে পারেনি সবাই। আমি আশা করব এই সময়ে 11:20 এই সময়ে তোমরা সবাই উপস্থিত থাকবে। শব্দ দূষণের কারণে আজকে আমি আর ক্লাস নিতে পারছি না, তো আর এই শব্দ অ্যাভয়েড করা যাবে না, কারণ রাস্তার এক পাশে মসজিদ আর এক পাশে আমার বাসা। আমি আশা করি তোমরা আল্লাহ তাআলার রহমত দয়া এবং বরকতের কারণে খুব সুন্দর সময় রমজান অতিবাহিত করছো। আমি তোমাদের কাছে দোয়া চাই, তোমরা আমার জন্য দোয়া করবে। আল্লাহ তাআলা যেন আমাকে দুনিয়া এবং আখিরাতে আমাকে আমার পরিবারকে ইমানদার হিসেবে কবুল করেন, আর এমন আমল এমন ইবাদত যেটা করব করতে পারি আল্লাহ যেন তৌফিক দেন, যে ইবাদত দ্বারা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।